বিশ্বনবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন এক পর্যায়ে কালিমার দাওয়াত নবীজি যখন বাহিরা দিতে লাগলেন কালিমার দাওয়াত দিতে লাগলেন আল্লাহ বলছেন বন্ধুরে তোমার সম্মান বাড়িয়েছি কষ্ট দূর করেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এমন মহিলা ছিলেন আমার নবী সারা দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন যত কষ্ট পান না কেন ঘরে আসার পরে তার সবগুলা কষ্ট দূর হয়ে যায় সারা দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকেন খাদিজা আমাদের মা বিশ্ব নবীর এমন একজন স্ত্রী ছিলেন নবীজি সারা দিনের দাওয়াত নিয়ে বাইরে থাকতেন আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে যতক্ষণ পর্যন্ত ঘরে না আসতেন বাহিরে থাকতেন ততক্ষণ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা মুখের মধ্যে কোনো খাবার দিতেন না স্বামীর জন্য অপেক্ষা করতেন বিছানায় ঘুমাতেন না দরজায় পিট লাগাইয়া দাঁড়িয়ে থাকতেন যে কখন আমার স্বামী এসে আমাকে ডাকবেন আমি যদি বিছানায় শুয়ে থাকি কষ্ট পাবেন এই জন্য বুড়া মানুষ তাও বিছানায় দাঁড়িয়ে তিনি দরজায় দাঁড়িয়ে থাকতেন সুবহানাল্লাহ কত ভালোবাসা ছিল তাদের স্বামী স্ত্রীর মধ্যে আমার নবীর জন্য এই বুড়া বয়সে সত্তর পঁচাত্তর বছর বয়সে আমার নবীর জন্য খাবার নিয়া গার হেরায় যেখানে হজ্জে যারা গিয়েছেন জোয়ান মানুষ উঠতেই তো জিন্দগি শেষ হাঁপাইয়া উঠি আমরা এক দেড় ঘন্টা লাগিয়ে যায় উঠতে পারি না এই জায়গায় পঁচাত্তর বৎসরের একজন বৃদ্ধা মহিলা আমার নবীর জন্য প্রতিদিন দুই বেলা খাবার নিয়ে যেতেন কেমন ভালোবাসা ছিল তাদের ভিতরে আপনাদের আছেন এমন ভালোবাসা আসতেছে বোর সাথে ভালোবাসা আছে না মাশাল্লাহ অনেক আছে না ঠিক আছে বোর মোহরের টাকা দিছেন তো আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো শুনেন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ বললেন বন্ধুরে খাদিজার মাধ্যমে তোমার চাচার মাধ্যমে তোমার বুকের চাপ এবং বুঝাকে আমি হালকা করে দিয়েছি ও বন্ধু আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছি কিছুদিন পরে যেই বৎসরে চাচা ইন্তেকাল করলেন আমি ঘটনা বলবো না শুধু সংক্ষেপ করে মূল বিষয় বুঝাবো যেই বৎসরে আমার নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করলেন নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে এখন ভয় পান না জানি কে কখন কোথায় আমাকে আঘাত করে কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেল তারাও চিন্তা করে মুহাম্মাদের চাচা দুনিয়ার জমিনে নাই চাইলে এখন কিছু করা যাবে আমার নবীকে আঘাত করবার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে গেল কিছুদিন পরে এই বৎসরেই রসুলের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন একই বৎসরে চাচা ইন্তেকাল করলেন এই বৎসরে খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন এবার নবীজি চিন্তা করলেন ঘরের বাহিরে দুশ্মনের অভাব নাই বাহিরে গেলে কেউ আমাকে সাপোর্ট দেওয়ার নাই চাচা নাই কে আমাকে দেখবে কষ্ট পেয়ে ঘরে আসবার পরে খাদিজার চেহারার দিকে তাকালে সব কষ্ট তিনি ভুলে যেতেন এই খাদিজা ঘরের ভিতরে নাই আল্লাহর কাছে বলছেন আল্লাহ তাআলা আপনি যে দুই জিনিসের মাধ্যমে আমার সম্মান বাড়িয়েছেন কষ্ট দূর করেছেন দুটো আর একটাও তো এখন আর নাই আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে গেলে কষ্ট পায় মানুষ আমাকে কষ্ট দিতে চায় ঘরের ভিতরে আসলে শান্তি নাই ঘরের ভিতরে আমার স্ত্রী নাই কোথায় যাব আল্লাহর রাসূল চিন্তা করলেন আর তিনি মক্কায় থাকবেন না মক্কা ছেড়ে চলে যাবেন এই কথা চিন্তা করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হয়ে গেলেন নানার বাড়ি চলে যাবেন আমার বন্ধুগণ বিশ্বনবী আখেরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের দিকে রওনা হলেন তায়েফের মানুষের কাছে কালিমার দাওয়াত দিতে লাগলেন আর বললেন পড়ো আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবা দাওয়াত দিতে লাগলেন কালিমার কথা বলতে লাগলেন যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করেছেন এই নবীর শরীরে তায়েফের মানুষ কালিমা তো পড়ল না উল্টা পাথর দিয়ে আঘাত করতে লাগলো পাগল বলতে লাগলো হাতে পায়ে দড়ি লাগাইয়া রশ্মি লাগাইয়া টানতে লাগলো বিশ্ব নবী যার চেহারার দিকে তাকালেন
চেহারার দিকে তাকালে জান্নাত ওয়াজিব হয়ে যায়। যাকে একটা নজর দেখবার জন্য চন্দ্র সূর্য পর্যন্ত পাগল হয়ে যায়। যিনি একবার মুচকি হাসলে দাঁতের আলোতে যে আলো বের হয়ে যায়, আসমানের চন্দ্র সূর্যের আলো তার দাঁতের আলোর সামনে ম্লান হয়ে যায়। আমার সেই নবী যেই নবী মুচকি হাসলে দাঁত বের হলে এই দাঁতের আলোতে রাস্তা পরিষ্কার হয়ে যায়, রাস্তা দিয়ে বের হয়ে গেলে আকাশের মেঘমালা ছায়া দিতে থাকে। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পশু পাখি বাঘ বার লোক তাকে সালাম জানায়। যেই নবী রাস্তায় বের হয়ে গেলে, আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনবেন, আমার নবীর শরীর থেকে ঘাম মুবারক জ্বরলে এক একটা ঘামের ফুটা যেন জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বর হয়ে যায়। আমার বন্ধুগণ, আমাদের মা আয়েশা বলেন, আমি যখন কোথাও বের হয়ে যেতাম, মেহমান বাড়িতে যেতাম, প্রয়োজন পড়ত কোন সুগন্ধি ব্যবহার করার, আমি নবীজির শরীর থেকে যখন ঘাম ঝরত, ঘামগুলাকে শিশির মধ্যে জমা করে বোতলে রেখে দিতাম। কোথাও যখন প্রয়োজন পড়ত, এই শিশি বা বোতলের মুখটা খুলে রসুলের ঘামটা বডিতে লাগাইয়া দিতাম, পুরা বডি জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বান্দাগণ, এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে চিল্লে গেরা, আপনাদের কষ্ট হচ্ছে? আমার বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ পয়গম্বর তায়েফ চলে গেলেন, তায়েফে দিনের দাওয়াত দিতে লাগলেন, মানুষ আঘাত করলো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বুঝাতে চাই। আমার নবীকে আঘাত করলো, রক্তাক্ত করে দিল, বিশ্ব নবীর শরীর থেকে রক্ত ঝরলো, তিন জায়গায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির যখন জ্ঞান ফিরলো, তাকে দেখেন শরীরের কাপড়গুলা ছেঁড়া, শরীর ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পায়ের জুতা পর্যন্ত চট লেগে গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় কালো কালো দাগ হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, মা আয়েশা কোন সময় নবীজিকে গোসল করাতেন, শরীরের মধ্যে বসন্তের কালো কালো দাগ দেখতেন, জিজ্ঞাসা করতেন, ওগো আমার স্বামী, জীবনে কি তোমার কোনোদিন বসন্ত হয়েছিল? নবীজি বলতেন, আয়েশারে না, আমার জীবনে কোনোদিন এমন রোগ হয় নাই, কিন্তু তায়েফের মানুষ আমার বডিতে পাথর দিয়ে যে আঘাত করেছে, এই আঘাতের দাগ গুলা আজও আমার শরীরে আছে। আমার মুসলমান বন্ধুগণ, নবীজি তিন জায়গায় অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান যখন ফিরেছে, জ্ঞান ফিরার পরে চিন্তা করলেন, আমি আজকে কোথায় যাব, কোথায় যাব আজকে? মক্কায় গিয়ে তো থাকবার জায়গা নাই, বাড়িতে আমার স্ত্রী নাই, চাচাও নাই, একটা ছেলেও নাই, ভাইও নাই। আমার নবী সিদ্ধান্ত নিলেন, বাড়িতে আর যাব না, কোথায় যাব? আল্লাহ বলছেন, আমাকে সম্মান দিয়েছেন, কোথায় সম্মান? তায়েফের মানুষ আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে, কোথায় সম্মানের কোনো কিছুই তো পাই না। নবীজি চলে গেলেন মেহানের বাড়িতে, আর বললেন, বোন রে, তোমার বাড়িতে কি আজকের রাত্রে আমাকে থাকবার জায়গা দেওয়া যায়? কথাগুলো শুনে, তোমার আমার ঘর আছে, থাকবার লোক নাই, বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, থাকবার মানুষ নাই। আর বিশ্বনবী যার কারণে আল্লাহ গোটা দুনিয়াকে সুন্দর করলেন, সেই নবীজি থাকবার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না। মেহানি একটা রুম বলে দিলেন, ভাই এই রুমে তুমি আজকে রাত্রে থাকো। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই রসুল রাত্রবেলা এখানে থাকতে লাগলেন। আমার বন্ধুগণ, আপনারা ভালো করেই জানেন, মানুষ যখন একা হয়ে যায় তখন মানুষের পিছনের লাইফের অনেক কষ্টের কথা মনে পড়ে। নবীজি রাত্রবেলা যখন একা, হঠাৎ শরীরের দিকে তাকায় দেখেন বিভিন্ন জায়গায় জখম, রক্তের দাগ, কাপড়গুলো ছেঁড়া, পায়ের জুতা পর্যন্ত ছেঁড়া। মনে পড়ে গিয়েছে, আজকে দুনিয়ার জমিনে আমার স্ত্রী নাই,
দুনিয়ার জমিনে আজকে আমার চাচা নাই দুনিয়ার জমিনে আজকে যদি আমার একটা মাই থাকতো হয়তো আজকে আমাকে যারা আঘাত করেছে আমার বলবার জায়গা থাকতো আমার ভাইও নাই আমার কোনো সন্তান ছেলে নাই এইভাবে যখন কাঁদতেছেন আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি না বলেছেন আমার সম্মান দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক আমাকে সম্মান দিয়েছেন ওগো আল্লাহ সম্মান কোথায় আমি তো আর মায়ের খাচ্ছি আঘাত খাচ্ছি মানুষ পিটায় আমার নবী উপরের দিকে দুটো হাত উঠিয়ে ধরেছেন আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলছেন জিব্রাইল আমার বন্ধুর চোখ থেকে যদি এই মুহূর্তে গাল ভিজে দাড়ি ভিজে মাটিতে চোখের পানি পড়ে যায় আমি আল্লাহ তায়েফের একটা মানুষকে জিন্দা রাখব না দুনিয়ার মানুষকে আর রাখব না যে মানুষ আমার বন্ধুকে আঘাত করেছে জিব্রাইল চলে যাও আমার বন্ধু মনে করতেছে আমি তার সম্মান দিলে তো আঘাত পাইলো কেন আমি বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক বন্ধু তোমার সম্মান দিয়েছি জিব্রাইল এই মুহূর্তে তুমি চলে যাও আর আমার পরে আমার নবীকে যেই সম্মানটা আমি দিয়েছি এই সম্মানটুকু এই মুহূর্তে আমার নবীকে বুঝিয়ে দাও সুবহানাল্লাহ বলেন জিব্রাইল আমিন দরজায় নক করলেন আমার নবী ডাক দিয়ে বলছেন কে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পয়গম্বরে আরবি আমি জিব্রাইল কেন আসছো জিব্রাইল তুমি বলো কেন আসছো ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই চলেন ঘর থেকে বের হন জিব্রাইল আমি কোথাও যাব না বাহিরে গেলে মানুষ আমাকে মারে আমার একটা ছেলে নাই আমার একটা ভাই নাই মানুষ আমাকে আঘাত করে রক্তাক্ত করেছে আমি ঘরের বাহিরে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সঙ্গে চলুন আপনাকে নিয়ে যাব এই কথা বলে বিশ্ব নবীকে জিব্রাইল আমিন নিয়ে গেলেন হাতিমে কাবায় ওখানে নিয়ে আমার নবীকে শোয়া দিলেন শোয়া দিয়া নবীজির বুকটা কাটলেন বুকের ভিতর থেকে কি যেন বের করলেন আমার তেলাওয়াত কি তো আয়াতের প্রথম আয়াত সূরার ইনসিরাহের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক বন্ধু আমি কি তোমার সিনাকে কাটি নাই সিনাকে বিদীর্ণ করি নাই জিব্রাইল আমিন বিশ্ব নবীর বুকটা কাটলেন ভিতর থেকে কি যেন বের করলেন বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুইলেন এরপরে আবার ভিতরে ঢুকাইয়া দিলেন আইলিব এবং হেকমত ভিতরে প্রবেশ করাইয়া আবার তিনি তাকে আগের মতো অপারেশন করে লাগাইয়া দিলেন এবার বললেন বিশ্ব নবী আপনি বলুন তো আগের মতো কষ্ট হচ্ছে কিনা নবীজি বললেন জিব্রাইল তুমি কি করেছ আমার বুকটা তুমি কেটেছ কি বের করে জমজমের পানি দিয়ে ধুয়েছ কি যেন আবার ঢুকাইয়া দিয়েছ জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ স্বর্ণের তস্তরিতে করে জান্নাতুল ফিরদাউস থেকে এই যে মখমলের কাপড় দিয়ে পেছাইয়া ইলম এবং হিকমত নিয়ে এসেছি আর এটাই এই মুহূর্তে আপনার ভিতরে আমি ঢুকাইয়া দিলাম সুবহানাল্লাহ বলে তোমার নবীর কি সম্মান আমার বন্ধুগণ এবার জিব্রাইল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো কষ্ট কি মনে হচ্ছে নাকি ভাল লাগতেছে জিব্রাইল বলছে জিব্রাইল কে আমার নবী বলছেন ভাই জিব্রাইল রে এতক্ষণ পর্যন্ত মনের ভিতরে যত ব্যথা ছিল দুঃখ ছিল তুমি জানি কি করেছো আমার সকল দুঃখ দূর হয়ে গেছে মনে এখন শান্তি পাই ইয়া রাসূলুল্লাহ এই শান্তি পাইলে চলবে না আপনাকে আরেকটু দূরে নিয়ে যাব আপনি আজকে আল্লাহকে বলছেন আল্লাহ আপনারে কি সম্মান দিয়েছে আপনি দেখেন নাই আপনি মায়ের খেয়েছেন কি সম্মান দিয়েছেন আপনাকে এখন সম্মান দেয়া হবে জিব্রাইল কোথায় যাব চলেন না আমার সাথে এই বলে জিব্রাইল আমার নবীকে নিয়ে চললেন বাইতুল মুকাদ্দাসের দিকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন ফিলিস্তিন বা প্যালেস্টাইনের দিকে যেতে লাগলেন ফিলিস্তিন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন জিব্রাইল এখানে নিয়ে আসছো কেন তুমি জানো না আমি কত কষ্টে ছিলাম এখানে কেন নিয়ে আসছো এত দূরের মসজিদে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না পয়গম্বরে আরবি আপনার সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহর পরে আসমানের নিচে জমিনের উপরে এত সম্মান আর কাউকে দেন নাই যে সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন
এই সম্মানটুকু এই মুহূর্তে বুঝাতে চাই অগো পয়গম্বরে আরবি আপনি দেখেন তো এরা কারা হযরতে জিব্রিল আমিন বলছেন পয়গম্বরে আরবি আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন সকল নবীদেরকে আপনার সম্মানে আল্লাহ বাইতুল মুকদ্দাসে হাজির করেছেন কোন সুবহানাল্লাহ সবাই দাঁড়িয়ে আছেন গভীর রাতে দুই রাকাত নফল সালাত পড়তে হবে কেউ বলছেন বাবা আদম সফিউল্লাহ আপনি আমাদের সকলের বাবা আদম আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আপনি দুই রাকাত নামাজের ইমামতি করেন কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা পর্যন্ত বলেছেন আপনি কথা আপনি একটু নামাজ পড়ান কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন পিতা ছাড়া আপনাকে দুনিয়া জমিনে জন্ম দিয়েছেন আপনি দুই রাকাত নামাজ পড়ান এই সময় কেউ যখন পড়াকে পড়াবে কে পড়াবে আল্লাহ ডাক দিয়া বলছেন জিবরাইল আমি আমার বন্ধুকে বলেছি ওয়ারাফানা লাকা যিকর এই দুনিয়ার সবথেকে বেশি সম্মান তাকে দিতে চাই এই মুহূর্তে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর হবেন মুসল্লি মুক্তাদি আর আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ এই মুহূর্তে আমার নবী হবেন সকল নবীদের সামনে ইমাম সম্মান কমছে না বাড়ছে ইমামুল মুরসালিন ইমামুল আইম্মা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়ার রাসূল রাসূলের পাকের সম্মান আল্লাহ বলছেন দুই রাকাত নামাজ পড়ো কষ্ট হচ্ছে না তো আপনাদের বসে আছেন ভালো কেউ যদি উঠেন তাহলে আমি কষ্ট পাব আমি কথা রাইখা দেব সাথে সাথে আমার বন্ধুগণ নবীজি দুই রাকাত নামাজ পড়ালেন সম্মান দিয়েছেন কে ইমামের সম্মান বেশি না মুসল্লির এমন ইমাম কে আল্লাহর রাসূল তিনি হচ্ছেন ইমাম সকল নবীরা হচ্ছেন মুসল্লির মুক্তাদি নামাজ শেষ হয়ে গেল সংক্ষেপ সকল নবীরা যার যার জায়গায় চলে গেলেন যেখানে ছিলেন আল্লাহ তাদেরকে আবার নিয়ে গেলেন নবীজি মুসকে হাসতেছেন জিব্রাইল বলছেন এমন হাসছেন কেন আপনার এতক্ষণ কাঁদতেছিলেন আপনার না সম্মান নাই আপনার না কেউ নাই কেউ আপনারে মনে করে না এত সম্মান আজকে পাচ্ছেন জিব্রাইল আমি তো জানি না এটা যে আমার আল্লাহ যে আমার চাইতে আমারে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ বললেন না ঠিকই তো সম্মান দিছে ইয়া রাসূলুল্লাহ সম্মান এখানে শেষ না আরো সম্মান আছে আপনাকে যে সৃষ্টি করেছেন যার সাথে আপনার বন্ধুত্ব সে আল্লাহ বলছেন এই মুহূর্তে আপনাকে নিয়ে তার কাছে যাওয়ার জন্য সবাই যদি একটু চিৎকার করে বলতেন সুবহানাল্লাহ আমার নবীজি এখন আসমানের দিকে উঠতেছে কোন নবী কি এদিকে গেছেন কোনোদিন আরে তোমার নবীর কি সম্মান তাহলে আমাদের সম্মান মনে হয় কম বলবো আমি বলবো একটু সামনে গেলে বলবো আমার মুসলমান বন্ধুগণ বিশ্ব নবী প্রথম আসমানে উঠে গেলেন জিব্রিল আমিন আমার নবীকে নিয়ে হাজির হলেন প্রথম আসমানের গেইটে সালাম দিয়া বললেন গেইটের প্রহরীরা দরজা খুলে দাও প্রহরীরা বলছে কে আপনি আমি জিব্রাইল বেয়াদবি মাফ করবেন আমি দরজা খুলে দিতে পারবো না কেন দরজা খুলে দিতে পারবে না ও জিব্রাইল আল্লাহ পৃথিবী সৃষ্টির দিন থেকে নিয়ে আজকে পর্যন্ত প্রথম আসমানের গেট থেকে নিয়ে একবারে বাইতুল মুআমুর পর্যন্ত আরশে মুআল্লা পর্যন্ত আমার আল্লাহ ডিজাইন করেছেন ডেকোরেশন করেছেন সিস্টেম করেছেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন জান্নাতুল ফিরদাউস থেকে সুন্দর সুন্দর ঝাড়বাতি এনে লাগাইয়া রাখছেন জান্নাতুল ফিরদাউস থেকে মেশকে আম্বর ছিটাইয়া রাখছেন কাঁচা ফুল দিয়া লাল গালিচা বিছাইয়া রেখে দিয়েছেন আপনার জন্য দরজা খুলে দেওয়া যাবে না এই পথ দিয়া যাবেন তার বন্ধু বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিব্রাইল দরজা খুলে দেওয়া যাবে না জিব্রাইল ডাক দিয়া বলছেন ফেরেশতারা প্রহরীরা তোমরা যার কথা বলে দরজা বন্ধ করে রেখে দিয়েছ সেই বিশ্ব নবী এই মুহূর্তে আমার সাথে আছেন আল্লাহ পারমিশন দিয়েছেন দেখা করতে যাবে
তোমরা দরজা খুলে দাও আল্লাহু আকবার আসমানের প্রহরীরা দরজা খুলে দিল আহলান সাহলান বলতে লাগলো আমার নবীজি দুনিয়ার সেরা জুতা সেরা কাপড় পরে প্রথম আসমানে উঠে গেলেন উঠে তাকায়া দেখেন আর মুস্কি হাসতেছেন জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসেন কেন আমার নবী বলছেন ও জিবরাইল এই জন্য হাসি তুই তাকায়া দেখ আসমানের ডিজাইনটা একটু তাকায়া দেখ আল্লাহ যে ডিজাইন করছে যেই জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে যেই জায়গায় আল্লাহর নাম রেখে দিয়েছে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই আসমানের যেই জায়গার ডিজাইনটা আমার নাম দিয়ে বানায় না আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওরা ফাইনাল লেখা যে কোরআন মন্দুরে শুধু আসমানের ডিজাইন তোমার নাম দিয়ে করি নাই এই আমি আল্লাহ আসমান জমিন লৌহা কলম জান্নাত আরশ কুরসি যা কিছু সৃষ্টি করেছি দুনিয়ায় যা আছে সবকিছু খুঁজলে দেখা যাবে সবগুলো আমি আল্লাহ তোমার নাম দিয়ে ডিজাইন করেছি আমার বন্ধুগণ নবীজি উঠতে লাগলেন উপর দিকে অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক কথা হয়েছে এটা আমার বিষয় না আমার বিষয় ওরা ফাইনালে কেজি করা শুধু সম্মান বুঝেন মনে রাখবেন আপনারা এখানকার ঘটনা উদ্দেশ্য আমার নবী উঠতে লাগলেন প্রত্যেক আসমানে নবীদের সঙ্গে দেখা হলো বিভিন্ন বিষয় কথা হলো ওটা বিষয় না আমার নবীজি যেতে 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 চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে জান্নাতুল ফিরদাউসের গেটে যাওয়ার পর নবীজি বললেন ও জিবরাইল এটা কি ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাতুল ফিরদাউস ওই যে ওমরের বাড়ি এই যে আবু বকরের বাড়ি ওখানে আপনি থাকবেন নবীজি তাকায়া দেখতেছেন বাড়ির ডিজাইন গুলা দেখতেছেন হঠাৎ করে জিবরিল আমিন সামনে গিয়ে দেখেন নবীজি আরো পিছনে ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত পিছনে এক পড়ে গেলেন সামনে আসেন নবীজি এতটুকুন হাসলেন যেন তার দাঁত দুইটা বের হয়েছে হাত এত উঁচা করেছেন যেগুলো বগল পর্যন্ত দেখা যায় নবীজি ডাক দিয়ে বলছেন জিবরাইল আমার কাছে আসো জান্নাতুল ফিরদাউসের গেটের দিকে তাকাও যেখানে হীরা জবরজাত ইয়াকুত মণিমুক্তা পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন প্রত্যেকটা বাড়ির ডিজাইন হয়েছে আমার নাম দিয়া আমার আল্লাহ বললেন বন্ধুরে আমি আল্লাহ শুধুমাত্র জান্নাতে তোমার নামের সঙ্গে আমার নাম আমার নামের সঙ্গে তোমার নামটা লাগাইয়া রাইকা দেই নাই রে বন্ধু আমি আল্লাহ তোমার এত সম্মান দিচ্ছি এত সম্মান দিচ্ছি দুনিয়ার জমিনে ২৪টা ঘন্টা পৃথিবীর কোন না কোন জায়গায় আজান হবে বাংলাদেশে যখন জোহরের আজান শেষ সাথে সাথে কিন্তু ভারতে আজান শুরু ভারতে শেষ হয়ে গেলে পাকিস্তানে শুরু হয়ে যায় ওখানে আজান শেষ হয়ে গেলে ইরানে শুরু হয়ে যায় ওখানে শেষ হয়ে গেলে তুরস্ক শুরু হয়ে যায় ২৪টা ঘন্টা পৃথিবীর একটা সেকেন্ড বাকি নাই যেই সময় পৃথিবীতে আজান হয় নাই বন্ধুরে ওরা বলছে তোমাকে বলছে তুমি নাকি আট করা তোমার কোনো বাচ্চা থাকবে না তোমার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না আমি আল্লাহ বলছি ওরা ফানালাকা যিকরাক এত সম্মান আমি আল্লাহ দিয়েছি পৃথিবীর একটা সেকেন্ড এমন যায় না যেই সেকেন্ডে পৃথিবীর কোন জায়গায় তোমার নামের আজান হয় না সুবহানাল্লাহ বলেন ও আমার বন্ধু আজানের ভিতরে আমি আল্লাহর নাম আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আছে আমি তোমার নাম রেখে দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নাম আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আজানের ভিতরেও তোমার নামটা রেখে দিয়েছি ও আমার বন্ধু মানুষ যখন নিচ থেকে উপর দিকে উঠবে উপর থেকে নিচ দিকে নামবে ওই জায়গায় জিকির করলে তোমার নামের আমার নামের সঙ্গে তোমার নাম লিখে দিয়েছি মানুষ যখন সেজদায় যাবে বসবে আমার জেগে যখন আমার কদমে সেজদা করে বসবে তখন আমি আল্লাহ তাহি আত্তাহিয়াতুর সুরতে বসে যেই দোয়া করবে এই দোয়ায় আমার নামের সঙ্গে তোমার নামটা জুড়ে দিয়েছি ওরা ফাইনালেকা জিক্রত বন্ধু কে মিটাবে কে মিটাবে সব জায়গায় তোমার নাম আর আমার নাম সুবহানাল্লাহ বলেন না এগুলো ভুল বলতেছি আমার বন্ধুগণ ও বন্ধুরে তুমি আর একটু উপরে আসো
নবীজি এবার জান্নাতুল ফিরদাউস একটু হাঁটতে লাগলেন, কিছু দূর সামনে গেলেন, যাওয়ার পেছনে জান্নাতে হেঁটে যায়, পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিবরাইল আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে জান্নাতে কেউ আসে নাই। নবীজি বললেন, তাহলে হাঁটে কে? কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। এমন সময় জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফলো করে দেখেন কে হেঁটে যায়। নবীজি ফলো করে দেখেন, এটা তো পায়ের জুতার আওয়াজ শোনা যায়, কাঠের জুতা খড়মের আওয়াজ শোনা যায়। আর খড়ম পরে আমার সাহাবী হযরত বেলাল। ও জিবরাইল, এটা তো আমার কালো সাহাবী, আমার মসজিদের মুয়াজ্জিন, ইথিওপিয়ায় বাড়ি হাবশি গোলাম ক্রীতদাস কালো, একজন গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে সবাইকে ঘুমে রেখে তুমি সবাইকে না জানিয়ে তুমি আসতে পারো আমার বাড়িতে, বেলালকে না জানাইয়া আসতে পারো না। বেলালে তো পাগল, এত পাগল আমি তার প্রতি এত খুশি হয়েছি, আমি আল্লাহ আপনি আসার আগে তার পায়ের আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছি। কি সম্মান, কি সম্মান! আমার বন্ধুগণ, আল্লাহর নবী জান্নাতুল ফিরদাউস থেকে বের হলেন, আরেকটু সামনে জান্নাতে গেলেন, গিয়ে শুনেন কে কোরআন তিলাওয়াত করে। নবীজি বললেন, জিবরাইল, জান্নাতে কোরআন তিলাওয়াত করে কে আমার আগে তো কেউ আসে নাই। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি কেউ আসে নাই, কিন্তু তেলাওয়াত করে আপনি একটু কান লাগাইয়া শুনেন কার তেলাওয়াত। এবার নবীজি লক্ষ্য করলেন, লক্ষ্য করে শুনেন, নবীজির একজন ছোট্ট সাহাবী, গরিব মানুষ, ক্ষেত খামারে কাজ করেন, গরিব ছেলে, যার নাম হারিসা ইবনে নোহমান। নবীজি বলতেছেন, জিবরাইলে তো হারিসা ইবনে নোহমানের কণ্ঠের তেলাওয়াত শোনা যায়। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল আমার বন্ধুরে জানাইয়া দেও, হারিসা ইবনে নোহমান গরিব হতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, গতকালকে মায়ের খিদমত করেছে, মা তার কাজের উপরে খুশি হইয়া হারিসা ইবনে নোমানের জন্যে আমি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় মায়ের দোয়াকে কবুল করে তার কোরআনের তেলাওয়াতকে জান্নাতে পৌঁছে দিয়েছি। এজন্য যুবকদেরকে বলছি, বাইরে শোনো, মা বাবাকে ভুলে যাইও না, মা বাবার খিদমাত করো, তোমাকে বড় করতে তোমার বাবা মা তার গাম পায়ে ফেলে, তোমাকে মানুষ করবার জন্য জমিনে কাজ করে, বৃষ্টিতে কাপড় ভিজে রোদে শুকায়, বাড়িতে এসে খাবারের টাইম পায় না, জমিনে বৈশা বৈশা দুপুরের খাবার খায়, তোমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে তোমাকে মানুষ বানায়, আর বিয়ের পরে বউর কথা শোনো, শ্বশুর শাশুড়ির কথা শোনো, নিজের মা বাবার কথা যখন তুমি শোনো না, তোমার মতো নিমক হারাম আর হতে পারে না, ঠিক কি না বলেন? এগুলো আছে না আপনাদের এলাকায়? আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী জাহান্নামে গেলেন, ভয়াবহ অবস্থা দেখেছেন, সেগুলা বর্ণনা করবার মতো সময় নাই। বিশ্বনবী ওখান থেকে বের হয়ে গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুন মানে বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে পৃথিবীর শেষ প্রান্তরের ইন্তেহা, অর্থাৎ পৃথিবীর শেষ প্রান্তরে আল্লাহ একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন, যেটাকে বলে সিদরাতুল মুনতাহা। আমার নবী ওখানে গেলেন, এক একটা বড়ই দশ মন থেকে সত্তর মন ওজন। সুবহানাল্লাহ বললেন না, আরেকটু জোরে বলেন না। আমার নবী বড়ই গাছের নিচে গিয়ে বড়ই হাত দেয়া, বড়ইর পাতা হচ্ছে এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। হাতির কান ছোট? হাতির কান কি ছোট? বড়। হাতির কানের চাইতে বড়। আমার নবী গাছের গোড়ায় গিয়া পাতার মধ্যে হাত দেন, ফলে হাত দেন আর হাসেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? ও জিবরাইল, আল্লাহ যে আমাকে তো ভালোবাসে জানি না, সব জায়গায় তো আমার নাম লিখে রাখছি, সিদরাতুল মুনতাহার বড়ই গাছের পাতায় পাতায় ফলে ফলে সকল জায়গায় আমার নাম লিখে রেখে দিয়েছে।
ورفعنا لك ذكرك সম্মান দিয়েছেন কে আমার বন্ধুগণ এবারে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন আমার নবীকে নিয়ে গেলেন কিছু দূর নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় দাঁড় করে বলছেন পয়গম্বরে আরবি আপনি ওখানে দাঁড়ায়া যান এখান থেকে আমি চলে গেলাম আপনি আমাকে আর পাবেন না আমার পাসপোর্ট আছে পাসপোর্টে ভিসা আছে ভিসার মেয়াদ আছে কিন্তু যেই রাস্তা দিয়ে আপনি এই মুহূর্তে যাবেন রোড দিয়ে যাবেন রোড পারমিট আমার কাছে নাই পয়গম্বরে আরবি আপনি ওখান থেকে একা একা যাবেন আমি যাব না নবীজি বলছেন যে ওরাইল কি বলো তুমি ঘুম থেকে উঠে আমাকে একা নিয়ে আসছো ওখানে আমাকে একা রেখে যাবে তুমি কোথায় যাবে আমার যে ভয় হয় জিবরাইল ডাক দিয়ে বলছেন পয়গম্বরে আরবি যে আল্লাহ আপনাকে বন্ধু বানিয়েছে যে আল্লাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমাকে বলেছেন এই আল্লাহ তার কুদরতের হাত দিয়া ওই জায়গা থেকে আরশে মুআল্লা পর্যন্ত একটা রাস্তা করেছেন এই রাস্তা দিয়া পৃথিবীর কেউ যেতে পারবে না একমাত্র পা দিবেন আপনি বিশ্বনবী সুবহানাল্লাহ একটু জোরে পড়েন সুবহানাল্লাহ এ রাসূলুল্লাহ আপনি যাবেন আপনার সম্মান পৃথিবীতে কেউ এই রাস্তা দিয়ে যায়ও নাই কিয়ামত পর্যন্ত যাবেও না আপনার পরে রাস্তাও থাকবে না ওরা ফায়না আলাইকা যিকর ওইটা আপনার সম্মান নবীজি ওখানে দাঁড়ায় আছেন হঠাৎ একা তো মনে পড়েছে আহারে আজকে আমার কত সম্মান কোথায় জমিনে ছিলাম আস্তে আস্তে সিদরাতুল মুনতাহায় এত সম্মান আজকে যদি আমার স্ত্রী খাদিজা থাকতো কত খুশি হইতো আজকে যদি আমার চাচা থাকতেন তাহলে হয়তো ওগুলো দেখে কালিমা পড়ে মুসলমান হইতেন নবীজি এগুলো নিয়ে চিন্তা করতেছেন হঠাৎ করে রাসূলের পাক ইসলামের নজর গেছে নিজের পায়ের দিকে তাকায় দেখেন পায়ের মধ্যে সেড়া জুতা আর এই সেড়া জুতা নিয়ে আর সিমুয়াল্লা পর্যন্ত যাব আল্লাহর বাড়িতে জুতা নিয়ে মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা আমার বন্ধুগণ মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দেখা করবার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ বলছেন মুসা ওইটা পবিত্র পাহাড় তুর সাইনা জুতা নিয়ে আসা যাবে না আবার আল্লাহ বললেন ফখলা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া ও মুসা ওইটা পবিত্র পাহাড় জুতা নিয়ে এখানে আসা যাবে না জুতা খুলে আপনি এখানে আসেন নবীজি চিন্তা করলেন মুসা আলাইহিস সালামকে জুতা নিয়ে আল্লাহ তুর পাহাড়ে যেতে দেয় নাই আর আমি জুতা নিয়ে কেমনে আরশে আজিমে যাই এই চিন্তা করে আমার নবী জুতা খুলে রেখে দিলেন আমার বন্ধুগণ যেই দিন মুসা আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালকে মুসা বলছেন আগো আল্লাহ তাআলা আমি আপনার সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে এসেছি আপনার কাছে আমি জানতে চাই আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আপনি কোথায় আছেন আল্লাহ ডাক দিয়ে বললেন মুসা তুমি বলো আমি কোথায় আর তুমি কোথায় তুমি বলো মুসা বলছেন আল্লাহ তাআলা আমার মন বলতেছে আমি তুর পাহাড়ের নিচে তুমি তুর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন মুসা না না তুমি তুর পাহাড়ের নিচে আমি তুর পাহাড়ের উপরে না বরং তোমার আর আমার মধ্যখানে রয়েছে 70,000 নূরের পর্দা মুসা আল্লাহকে বলছেন ওগো আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই দুনিয়ার জমিনে সরাসরি কি আপনি কারো সঙ্গে কথা বলবেন কারো সঙ্গে কি সরাসরি কথা বলবেন আল্লাহ বলছেন মুসারে কিয়ামতের আগে আমার কিছু উম্মত আসবে গুনাহগার এই গুনাহগার উম্মতেরা আখেরি জামানার নবীর উম্মত আমার গোলাম কিয়ামতের আগে যারা দুনিয়ার জমিনে আসবে ওরা যখন নামাজের সেজদায় গিয়ে আমি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দিবে ওই সময় আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আরশে আজিমে থাকি না সাথে সাথে আমি আল্লাহ তাদের নামাজের জায়গায় হাজির হয়ে যায় হাজির হয়ে যায় এজন্য আল্লাহকে চিনেন আল্লাহকে বুঝেন আল্লাহ কোন জিনিস বুঝেন আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি
আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহর সাথে সম্পর্ক ছিল আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির, ও চাদরওয়ালা চাদর খুলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে বন্ধ হতে পারে না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তুমি কম্বলের নিচ থেকে বের হও, আমাকে একটাবার ডাক দাও, আমি আল্লাহ তোমার নামাজের জায়গায় হাজির হয়ে যাই। সে আল্লাহকে আপনাকে আমাকে চিনতে হবে, সে আল্লাহকে আপনাকে আমাকে চিনতে হবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে আছেন, দীর্ঘ কথা আমরা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, একবারে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন। অনেকগুলো রেওয়ায়েত আছে, আমরা একটা শুধু বর্ণনা করি, আল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আল্লাহর একবারে কাছাকাছি, ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছে আসে এত কাছাকাছি পৌঁছে গেলেন। নবীজির সঙ্গে আল্লাহর কথা হচ্ছে, কার কথা হচ্ছে? আল্লাহ এবার জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আসছ তুমি আমার এখানে, অনেক দূর থেকে আসছো, দুনিয়ার থেকে তোমার নিয়ে আসলাম, কাছাকাছি আসছো, খারাপ লাগতেছে নাকি? নবীজি মুস্কে মুস্কে, তাহলে লম্বা করার দরকার নেই, আপনাদেরকে কষ্ট দেওয়ার দরকার নেই। শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে গেলে আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, বন্ধু তুমি যে আসলে আমার এখানে হাসতেছো কেন? নবীজি বলছেন, ইয়ারিস আল্লাহ তাআলা, আমি হাসবো না কেন? আপনার এই এখানে আইসে দেখি আরশে মহল্লার পুরাটা আরশে মহল্লাকে ডিজাইন করছেন আপনার জাত দিয়া, আপনার চেয়ার যেটা আছে সব তো আমার নাম লেখা। সুবহানাল্লাহ, বললেন না বন্ধু এগুলা তো তোমার নামের সম্মান আর ইজ্জত। এই বলে আল্লাহর সঙ্গে আল্লাহর রসুলের কথা শুরু হলো, এখানে অনেক কথা বলছেন আল্লাহর রসুলকে, আল্লাহ বলছেন আপনি কী নিয়ে আসছেন, এখানে অনেক কথা। আমি যেটা বোঝাতে চাইছিলাম সম্মান, রসুল পাক যখন জুতা খুলছিলেন তখন আল্লাহ যে সম্মান দিতে চাইছিলেন, যে কথাগুলো বোঝাতে চাইছিলেন সেগুলো থাকো, আমরা সামনের দিকে যাওয়ার দরকার নেই। আলোচনা অনেক লম্বা, রাত্রে হয়েছে 11:30, আপনাদের কষ্ট হচ্ছে, এখন এখানে বিষয় থাকো। আমি কি বলবো বলছিলাম, কি বলবো, মসজিদে কি চাইবো, টাকা পয়সা? এক 5,000-2,000 আর লম্বা করা যাবে না। শুনেন কথা বুঝেন, মাত্র একটা জায়গায় আমরা যাচ্ছি, ওখানে গেলে আল্লাহ দেখাবেন ওরা ফান এলাকা জিক্র কেমন, ওখানে কিছু কথা হবে, উম্মতের জন্য কিছু বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তো রসুলের পাককে প্রশ্ন করার পরে রসুল উত্তর দিবেন না, আল্লাহ রসুলকে সালাম দিবেন তিনি উত্তর দিবেন না, তারা আল্লাহ বলবেন কেন উত্তর দিবেন না, রসুলের পাক ইসলাম বলবেন আল্লাহ তোমার কথার কেমনে উত্তর দিই আমি, একটা বারও আপনি আমার কথা জিজ্ঞাসা করলেন, খাদিজার কথা, ফাতেমার কথা, পরিবারের কথা সব বুঝি, কিন্তু আপনি একটা বড় আমার গুনাগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। এই কথা বলে কাঁদবেন, এই কথা বলে কাঁদবেন, এটাই আমার মূল বিষয় বোঝানো, যে নবীজি এত উপরে গিয়েও তোমাকে আমাকে ভুলে যান নাই, আমরা কেমনে জমিনে ভুলে যাব। যাক আমরা সেদিকে আর যাবো না, এখানে বিষয়টা থাকো, আগামী বছর এই প্রোগ্রাম হোক আপনারা চাননি, বলেন না চাননি, তাহলে কিছু এই এই প্রোগ্রামের জন্য আপনারা কিছু সহযোগিতা করবেন, সব সময় উঠবেন না, এখন সহযোগিতা করবেন ইনশাল্লাহ, বলেন বলেন ইনশাল্লাহ। এখানে কি কেউ আছেন যিনি আগামী প্রোগ্রামের জন্য, কেউ উঠবেন না কিন্তু, এখন আমরা কত সংক্ষেপ করে দিব, কেউ কি আছেন যে বল।